হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস আজকে আবারও একটি নতুন রেস্টোরি নিয়ে হাজির হয়েছি ফ্রেন্ডস তো চলো আজকের রেস্টোরিটা শুরু করা যাক টাইটেলটা দেখো দ্য এক্স্যাক্ট পেন্টিং এক্স্যাক্ট মানে হচ্ছে যথাযথ সঠিক বা ওবিকল তো এখানে অর্থ ওবিকল করব অবিকল পেন্টিং মিন্স চিত্র দ্য এক্স্যাক্ট পেন্টিং ওবিকল চিত্র তো এখানে এক্স্যাক্ট হচ্ছে অ্যাডজেকটিভ এবং পেন্টিং হচ্ছে নাউন দ্য এক্স্যাক্ট পেন্টিং অবিকল চিত্র তো চলো দেখি কেমন অবিকল চিত্র এই স্টোরিটি পড়লে আমরা জানতে পারবো দ্য রয়্যাল পেন্টার পেন্টার মানে হচ্ছে চিত্রকর আর রয়্যাল মানে হচ্ছে রাজকীয় বা রাজ রাজ চিত্রকর অ্যাট আকবরের স্কোট আকবারের দরবারের অ্যাপোস্ট্রপিয়াসের ব্যাপার তোমরা জানো আকবারের দরবারে রাজ চিত্রকর হ্যাট অ্যা প্রবলেম একটা প্রবলেম ছিল বা সমস্যা ছিল হ্যাড মানে ছিল এ প্রবলেম একটা সমস্যা বা একটা প্রবলেমের মধ্যে বা সমস্যার মধ্যে পড়েছিল আকবরের রাজদরবারের রাজ চিত্রকরের একটা সমস্যা ছিল বা তিনি একটা সমস্যার মধ্যে পড়েছিলেন হি ডিড নট নো তিনি জানতো না তো এটা হচ্ছে পাস্ট নেগেটিভ ডিড ইউজ করা হয়েছে হি ডিড নট নো সে জানতো না বা তিনি জানতো না হাউ টু সলভ ইট সলভ মানে হচ্ছে সমাধান করা তো হাউ মানে কিভাবে তো হাউ টু সলভ ইট এটা কিভাবে সমাধান করতে হবে বা করবে এটা কিন্তু তিনি জানতেন না আফটার মাচ থট অনেক চিন্তা ভাবনা করার পরে থট কিন্তু এখানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে নাউন এটা একটা আছে থিংকের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম থট কিন্তু এখানে থটটা হলো নাউন হিসাবে ইউজ করা হয়েছে তো আফটার মাছ থট অনেক চিন্তা ভাবনা করার পরে হি ডিসাইডেড তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ডিসাইড করা মানে সিদ্ধান্ত নেওয়া তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ড্যাট জে হি শুড কনসাল্ট কনসাল্ট মানে পরামর্শ গ্রহণ করা পরামর্শ করা তো উচিত মডেল ভার্ব যেটা হি শুড কনসাল্ট তার কনসাল্ট করা উচিত পরামর্শ করা উচিত বীরবল বীরবলের সাথে রিগার্ডিং রিগার্ডিং মানে কোনো কিছু সম্বন্ধে বা সম্পর্কে রিগার্ডিং দ্য প্রবলেম এই সমস্যাটি সম্পর্কে সমস্যাটি সম্পর্কে বীরবলের সাথে তার কনসাল্ট বা পরামর্শ করা উচিত এটা তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন সিদ্ধান্ত সিদ্ধান্ত করলেন আফটার মার্চ থর অনেক চিন্তা ভাবনা করার পরে হি ওয়েন্ট টু সি বীরবল তো গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট সাবজেক্ট প্লাস ভার্বের এটা হচ্ছে সেকেন্ড ফর্ম ওকে প্রেজেন্ট ইন টেন্সের গঠন হি ওয়েন টু সি সে দেখতে গিয়েছিল সি মানে হচ্ছে দেখা তো টু সি দেখতে তিনি গিয়েছিলেন দেখতে গিয়েছিলেন বীরবলকে অর্থাৎ বীরবলের সাথে তিনি দেখা করতে গেলেন কাম তো এখান থেকে দেখো এখান থেকে এই পর্যন্ত একটা কোটেশন মার্কের মধ্যে এই সেন্টেন্সটা আছে অর্থাৎ এটা একজনা বললো বা জিজ্ঞাসা করলো আচ্ছা এটা দেখো কাম এসো ফজলজি ফজলজি এসো হোয়াট মেড ইউ কাম দিস ওয়ে টুডে তো ফজলজি এসো কি তোমাকে এই পথে নিয়ে এলো হোয়াট মেড ইউ কাম মানে তোমাকে কী আসালো তো এখানে হচ্ছে মেকের সেকেন্ড ফর্ম মেক কিন্তু এখানে পজিটিভ ভার্ভ হিসাবে ইউজ করা হয় যে কজিটিভ ভার্ভ জানো তোমরা কাউকে দিয়ে কোনো কিছু করানো অর্থে আমরা কিন্তু মেক গেট হেল্প এগুলো ইউজ করে থাকি তো তার মধ্যে মেক হলো একটা কজিটিভ ভার্ভ সেটা ইউজ করা হয়েছে কাম মানে আসা আর মেক ইউ কাম মানে আসানো ওকে তো হোয়াট মেড ইউ কাম কি তোমাকে নিয়ে এলো দিস ওয়ে এই রাস্তায় ওয়ে মানে রাস্তা পথ টুডে আজ আজ তোমাকে এই পথে কি নিয়ে এলো মানে কিসের দ্বারা তুমি এই পথে এলে আমরা বলি না যে হঠাৎ এই পথে আস্ট বীরবল বীরবল জিজ্ঞাসা করেছিল হোয়েন হি স যখন তিনি দেখেছিলেন দ্য পেন্টার তো পেন্টারকে চিত্রকারকে যখন বীরবল দেখেছিল তখন কিন্তু এই প্রশ্নটা করেছিল যে এসো ফজলজি আজকে তোমাকে এই পথে কি নিয়ে এলো তো এখানে দেখো ফজলজি তাহলে চিত্রকারের নাম ওকে স হচ্ছে সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স আস মানে হচ্ছে জিজ্ঞাসা করা এখানে অত সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বীরবল আই হ্যাভ আ প্রবলেম বীরবল আমার একটা সমস্যা আছে বীরবল আমার একটা সমস্যা আছে সেট গ্রেট পেন্টার সেই মহান পেন্টার চিত্রকর কিন্তু একথা বলেছিল যে বীরবল আমার একটা সমস্যা আছে হাউ ক্যান আই হেল্প ইউ বীরবল সেট উইথ স্মাইল হাউ ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি ওকে হেল্প হচ্ছে সাহায্য করা বীরবল সেট এটা কিন্তু বীরবল বলেছিল উইথ আ স্মাইল স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি ওকে তো একটা মৃদু হাসিটিকে কিন্তু বীরবল একথা বলেছিল সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেট স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি লিয়াকাত আলি ওকে লিয়াকাত আলি দা রোগ হ্যাড মি টু পেন্ট তো লিয়াকাত আলী তো এর সম্পর্কে বলা হচ্ছে একে কমা দিয়ে দেখো একটু ইনফরমেশন দেওয়া হচ্ছে দ্য রোগ রোগ মানে হচ্ছে দুর্বৃত্ত বা পাজি ওকে তো লিয়াকাত আলি যে হচ্ছে পাজি সেই লিয়াকাত আলি হ্যাড কমিশনড মি আচ্ছা কমিশন করা মানে কাউকে কোনো কাজের দায়িত্ব দেওয়া বা নিয়োগ করা কোনো কাজে ওকে তো সে আমাকে কাজে নিয়োগ করেছিল সে আমাকে নিয়োগ করিয়েছিল টু পেন্ট পেন্ট করতে আঁকতে পেন্ট অর্থ হচ্ছে আঁকা রঙ দিয়ে আঁকা আর পিকচার অফ হিম তার একটা ছবি পিকচার মানে ছবি পিকচার অফ হিম তার ছবি অঙ্কন করতে আমাকে সে কমিশন করেছিল নিয়োগ করেছিল সেই দুর্বৃত্ত লিয়াকাত আলী ওকে তো এখানে সাবজেক্ট হচ্ছে লিয়াকাত আলী এবং হ্যাড আছে তারপরে ভার্ভের থার্ড ফর্ম কমিশন হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম তো এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স অতীতেরও অতীত যখন আমরা বর্ণনা করি তখন কিন্তু এই পাস্ট পারফেক্টেন্স ইউজ করা হয়ে থাকে ঠিক ওকে হি সেট তিনি বললেন ওকে তিনি বললেন কি বললেন ড্যাট জে দ্য পিকচার মাস্ট মাস্ট এক্স্যাক্টলি লাইক হিম তিনি বললেন যে পিকচারটি ছবিটি যেটা আঁকবে আর কি মাস্ট বি অবশ্যই হতে হবে এক্স্যাক্টলি অবিকল হতে হবে একদম যথাযথ যেন হয় লাইক হিম তার মতো তার মতো একদম যথাযথ যেন হয় অবিকল হয় আই অ্যাগ্রিড আমি রাজি হলাম বাড়বে সেকেন্ড ফর্ম এটা আই অ্যাগ্রিড আমি রাজি হয়ে গেলাম লাস্ট উইক গত সপ্তাহে আই ওয়েন্ট টু হিস হাউস আমি তার বাড়িতে গেলাম গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট আমি তার বাড়িতে গিয়েছিলাম হাউস মানে হচ্ছে বাড়ি অ্যান্ড এবং স্পেন্ড দ্য এন্টায়ার ডে এবং পুরো দিনটা কিন্তু কাটালাম ওকে স্পেন্ড এস পি ডি স্পেন্ড মানে হচ্ছে কাটানো বা খরচ করা এখানে কাটানো অর্থে ইউজ করা হয়েছে অতিক্রম অর্থে তো আমি পুরো দিনটি এন্টায়ার মানে হচ্ছে কমপ্লিট পুরো ফুল ফুল ডে এন্টায়ার ডে পুরো দিনটা আমি কাটালাম ইন পেন্টিং পেন্টিং করে অঙ্কন করে হিস পিকচার তার ছবি তার ছবি অঙ্কন করে আমি পুরো দিনটা কিন্তু কাটালাম দ্যাট দে ওই দিন হি হ্যাড আ বিয়ার তার কিন্তু বিয়ার ছিল বিয়ার মানে হচ্ছে দাড়ি তো ওই দিন তার দাড়ি ছিল অ্যান্ড আ মাস্টাস মাস্টাস মানে হচ্ছে গোফ তার দাড়ি ছিল এবং গোফ ছিল ওই দিনে বাই নাইট ফল নাইট ফল মানে হচ্ছে নামা বা বলতে পারি সন্ধ্যা তো সন্ধ্যার মধ্যে বাই নাইট ফল সন্ধ্যার মধ্যে আই হ্যাড কমপ্লিটেড দ্য স্কেচ আমি স্কেচটা স্কে মানে অঙ্কন ওই চিত্রটা চিত্রটা কিন্তু কমপ্লিট করে ফেললাম ঠিক আছে এখানেও কিন্তু পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে হ্যাড প্লাস ভারবে থার্ড ফার্ম আর সাবজেক্ট হচ্ছে আই এখানে তো আমি আমি চিত্রটি কমপ্লিট করে ফেললাম সম্পূর্ণ করে ফেললাম আই সেড আমি বললাম আই উড কমপ্লিট আমি কমপ্লিট করবো সম্পূর্ণ করবো দ্য পেন্টিং পেন্টিংটি আমি পেন্টিংটি সম্পূর্ণ তো ছবি আঁকার পর ফ্রেমে বাঁধানো হয় তো ইত্যাদি বিভিন্ন কাজ থাকে তো আমি পেন্টিংটা পুরোপুরি সম্পূর্ণ করবো অ্যান্ড ব্রিং ইট আফটার সাম টাইম এবং আনবো ব্রিং মানে হচ্ছে আনা তো এটাকে আমি আনবো তো এখানে উড কমপ্লিট অ্যান্ড উড ব্রিং এবং আনবো ওকে এর সাথে কানেক্টেড এবং আনবো ইট এটাকে আনবো আফটার সাম টাইম কিছু সময় পরে আমি এটাকে আনবো সাম টাইম কিছু সময় নেক্সট ডে পরের দিন হোয়েন আই went back গো ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া তার সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট ব্যাক তো পরের দিন কিন্তু যখন আমি ফিরে গেলাম উইথ দ্য কমপ্লিট পিকচার সম্পূর্ণ পেন্টিং পেন্টিংটা নিয়ে সম্পূর্ণ যখন আমি তার কাছে তখন যখন আমি ফিরে গেলাম হি হ্যাড শেভড অফ শেভ অফ মানে হচ্ছে কামানো ওকে দাড়ি কামানোকে আমরা বলি শেভ অফ তো এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে যেহেতু এটা সাবজেক্ট প্লাস ভারবের হ্যাড প্লাস ভার্বে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স হি হ্যাড শেপড অফ হিজ বিয়ার্ড সে তার বিয়ার্ডকে তার দাড়িকে কিন্তু শেভ করে ফেলেছিল কামিয়ে ফেলেছিল হি রিফিউজ টু অ্যাকসেপ্ট সে কিন্তু অস্বীকার করলো প্রত্যাখ্যান করলো রিফিউজ মানে প্রত্যাখ্যান করা অস্বীকার করা সে অস্বীকার করলো সে প্রত্যাখ্যান করলো টু অ্যাকসেপ্ট গ্রহণ করতে সে গ্রহণ করতে কিন্তু প্রত্যাখ্যান করলো অস্বীকার করলো দ্য পেন্টিং পেন্টিংটাকে চিত্রটাকে অন দ্য গ্রাউন্ড এই ভিত্তিতে যে অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে এই ভিত্তিতে বা এই বেসিসে যে ইট ওয়াজ নট হিজ এক্স্যাক্ট ইমেজ যে এটা তার পুরোপুরি এক্স্যাক্ট কিন্তু অবিকল ইমেজ বা ছবি ছিল না এই ভিত্তিতে কিন্তু সে এই পেন্টিংটি গ্রহণ করতে রিফিউজ করলো অস্বীকার করলো কে ই রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য পেন্টিং অন দ্য গ্রাউন্ড ইট ওয়াজ নট ইস এক পেন্টিং ড্যাট ডে ওই দিন আই এগেন ওই দিন আমি আবারও আমি আবারও কি করলাম স্পেন্ট দ্য এন্টায়ার ডে কাটালাম স্পেন্ডের স্পেন্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে স্পেন্ট দ্য এন্টার ডে পুরো দিনটা কাটালাম ফুল ডে কাটালাম পেন্টিং স্কেচ তার ছবি অঙ্কন করে অঙ্কন করে পুরো দিনটা কাটি ফেলল বাট হোয়েন ফেরা তো যখন আমি নিয়ে ফেললাম দ্য পিকচার ছবিটি হি হ্যাড শেভড অফ সেভ করে নিয়েছিল কামিয়ে নিয়েছিল হিস মাস্টার্স তার গোপ এবারে কামিয়ে নিয়েছে সে ইন হি দিস ওয়ে এইভাবে ইন দিস ওয়ে মানে এইভাবে হি হ্যাজ বিন ট্রাভেলিং সে বিরক্ত করছে ঠিক আছে ট্রাভেল করা বিরক্ত করা ঝামেলা করা সে ঝামেলা করে আসছে বিরক্ত করে আসছে আসছে মি আমাকে এভরিডে প্রত্যেক দিন এইভাবে সে প্রত্যেক দিন ঝামেলা বা বিরক্ত করে আসছে আমাকে আই ডোন্ট নো আমি জানি না হট টু ডু কী করবো বা কি করতে হবে এটা আমি জানি না সেট দ্য পেন্টার চিত্র একথা বলেছিল আইসি আচ্ছা আইসি এখানে সি অত্ত আন্ডারস্ট্যান্ড অতে এসছে ঠিক আছে আইসি মানে আই আন্ডারস্ট্যান্ড আই হ্যাভ অ্যান আইডিয়া আমার একটা আইডিয়া আছে হ্যাভ মানে আছে তো আইডিয়া মানে ধারণা আইডিয়া আমার একটা আইডিয়া আছে ফলো মাই অ্যাডভাইস অ্যাডভাইস মানে উপদেশ তো ফলো করো ঠিক আছে এখানে কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে যেহেতু এখানে ভাব দিয়ে শুরু হচ্ছে তো ফলো মাই অ্যাডভাইস আমার অ্যাডভাইসটি গ্রহণ করো মানে আমার অ্যাডভাইসটি অনুসরণ করো ফলো মানে হচ্ছে অনুসরণ করা ক্লোজলি ক্লোজলি এখানে তো ভালোভাবে আমরা আমার পরামর্শটি ভালোভাবে ফলো করো অ্যান্ড এবং ইওর প্রবলেম এবার এবং তোমার সমস্যা উড বি সলভ সলভ হয়ে যাবে সলভ করা হবে বা সমাধান হয়ে যাবে ঠিক আছে তো এখানে প্যাসিভ বয়েস ইউজ করা হয়েছে উড বি উড বি সাথে ভারবের থার্ড ফর্ম আর এটা হচ্ছে সাবজেক্ট ইউর প্রবলেম উড বি সলভ তোমরা জানো যে প্যাসিভ বয়েস কিন্তু প্যাসিভ বয়েসের সাবজেক্ট কিন্তু ভারবের রিসিভার হয় এখানে প্রবলেম কোনো কিছু করছে না প্রবলেমই কিন্তু সলভ হয়ে যাচ্ছে ওকে রিপ্লাইড বীরবল বীরবল কিন্তু রিপ্লাই দিয়েছিল উত্তর নেক্সট নেক্সট ডে ডে পরের পরের দিনে দিন পেন্টার ওয়েন্ট ব্যাক গো ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া গো ব্যাক ফিরে যাওয়া তো পেন্টারটি ফিরে গিয়েছিল সেকেন্ড ফর্ম এটা পেন্টার বা চিত্রকর ফিরে গিয়েছিল টু লিয়াকাত আলি লিয়াকাত আলির কাছে টু এখানে অত কাছে ওয়েল ফজলজি ওয়েল মানে আচ্ছা বা বেশ আচ্ছা ফজলজি হ্যাভ ইউ ব্রিং মাই পিকচার তুমি কি এনেছো তো হ্যাভ ইউ ব্রিং তুমি কি এনেছো মাই পিকচার আমার পিকচার বা আমার ছবি আস্ট আলি আলি বললো অর্থাৎ লিয়াকাত আলি বললো ইয়েস হ্যাঁ দ্য পেন্টার সেট অ্যান্ড গেভ হিম আ প্যাকেজ র্যাপড ইন পেপার তো হ্যাঁ দ্য পেন্টার সেট পেন্টার বা চিত্রকার বললো অ্যান্ড গেভ হিম এবং তাকে দিয়েছিল গিভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে গেভ তাকে দিয়েছিলো প্যাকেজ একটা প্যাকেজ দিয়েছিল তো প্যাকেজ যে প্যাকেজটা র্যাপ্ট ছিল র্যাপ্ট মানে হচ্ছে কাভার্ড মানে ঢাকা ছিল আচ্ছাদিত ছিল মোড়ানো ছিল কিসে মোড়ানো ছিল ইন পেপার পেপারে কিন্তু সেই প্যাকেজটা মোড়ানো ছিল এমন একটা পেপার কিন্তু লিয়াকাত আলীকে এই পেনটা দিলেন অ্যাস সুন অ্যাস অ্যাস সুন অ্যাস মানে যখনই বা সঙ্গে সঙ্গে যখনই লিয়াকাত আলী ও মানে লিয়াকাত আলী যখনই খুললো বা তার ওপেন করার সাথে সাথে কি দ্য প্যাকেজ প্যাকেজটি ওপেন করার সাথে সাথে লিয়াকাতালি প্যাকেজটি ওপেন করার সাথে সাথে বা যখনই লিয়াকাতালি প্যাকেজটি ওপেন করলো খুললো হি ফাউন্ড আ মিরো সে খুঁজে পেলো ফাইন্ড এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড সে খুঁজে পেয়েছিল আ মিরোর একটা আয়না ইন এট এর মধ্যে অর্থাৎ সেই প্যাকেজের ভিতরে প্যাকেজটা খুলেই দেখলো যে তার ভিতরে একটা আয়না আছে হি বিকেম অ্যাংরি সে রেগে গেল বিকাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে বিকেম বিকাম বিকেম বিকাম তো হি বিকেম অ্যাংলিশে রেগে গিয়েছিল অ্যাংরি মানে রেগে যাওয়া আই হ্যাড আস্ট ফর আ পেন্টিং আস্ক ফর মানে চাওয়া ওকে তো আস ফর আমি চেয়েছিলাম পাস্ট ইন পাস্ট পারফেক্টেন্স ইউজ করা হয়েছে আই হ্যাড আস্ট ফর আ পেন্টিং আমি একটা পেন্টিং চেয়েছিলাম চিত্র চেয়েছিলাম অ্যান্ড ইউ আর গিভিং মি আ মিরর এবং তুমি আমাকে দিচ্ছ একটা আয়না ইউ আর গিভিং মি তুমি আমাকে দিচ্ছ এ মিরর একটা আয়না তো এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে ইউ হচ্ছে সাবজেক্ট আর এখানে ইউজ হয়েছে মানে যে কোনো একটা হবে গঠন অনুযায়ী তারপর ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে ভার্ভের সাথে আইএনজি যুক্ত হবে সেটাই কিন্তু এখানে হয়েছে তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইয়েস বাট ইউ ইনসিস্টেড দ্যাট দ্য পিকচার উড বি এক্স্যাক্টলি লাইক ইউ ইয়েস হ্যাঁ কিন্তু ইউ ইনসিসেড ইনসিস ইনসিস্ট মানে জেদ করা তো তুমি জেদ করেছিলে ড্যাট যে দ্য পিকচার শুড বি মানে পিকচারটি হওয়া উচিত বা হবে কেমন এক্স্যাক্টলি লাইক ইউ ওবিকল তোমার মতো তো হ্যাঁ তুমি তো জেদ করে বলেছিলে যে পিকচারটি ছবিটি হবে এক্স্যাক্টলি তোমার মতো একদম পুরোপুরি তোমার মতো অবিকল তোমার মতো অনলি আ মিরর ক্যান ফুলফিল ইয়োর উইশ একমাত্র আয়নাই যেটা তোমার ইচ্ছাকে উইশ মানে ইচ্ছা ইচ্ছাকে ফুলফিল করতে পারে পূরণ করতে পারে অনলি আ মিরর ক্যান ফুলফিল ইউর উইস একমাত্র আয়নাই তোমার ইচ্ছাকে পূরণ করতে পারে কিভ দিস মিরর কিপ মানে রাখা তো এই মিররটিকে এই আয়নাটিকে রাখো রিপ্লাইট দা দ্য পেন্টার পেন্টার কিন্তু উত্তর দিয়েছিল লিয়াকাত আলি রিয়েলাইজ লিয়াকাত আলী কিন্তু উপলব্ধি করেছিল বুঝতে পেরেছিল হিজ মিস্টেক তার ভুল তার ভুলকে সে বুঝতে পেরেছিল। অ্যান্ড অ্যাগ্রিড টু পে এবং অ্যাগ্রি হয়েছিল রাজি হয়েছিল পে করতে পরিশোধ করতে হিম তাকে দ্য মানি মানি অর্থ পে করতে কিন্তু রাজি হয়েছিল ফর দ্য পিকচার্স তো পিকচার্সগুলোর জন্য মানে যে কটা পিকচার আঁকলো সেই সব কটার পিকচারের জন্য ড্যাট হি হ্যাড পেন্টেন যেটা সে পেন্ট করেছে যেগুলো সে পেন্ট করেছিল অঙ্কন করেছিল দ্য পেন্টার রিটার্ন তো পেন্টার কিন্তু ফিরে এলো ওকে রিটার্ন এর সেকেন্ড ফর্ম হচ্ছে রিটার্ন ফিরে এসেছিলো অ্যান্ড এবং থ্যাংকড বীরবল এবং বীরবলকে ধন্যবাদ জ্ঞাপন করেছিল প্রফিউসলি প্রফিউসলি মানে অত্যাধিক ঠিক আছে তো অত্যাধিক বা অনেক বেশি কিন্তু তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিল থ্যাংকড মানে হচ্ছে ধন্যবাদ থ্যাঙ্ক মানে ধন্যবাদ জ্ঞাপন করা তো তিনি তো পেন্টারটি ফিরে এলো এবং বীরবলকে অনেক অত্যাধিক ধন্যবাদ জ্ঞাপন করেছিল সো ফ্রেন্ডস এই ছিল আজকের শর্ট স্টোরি আই হোপ তোমরা বুঝতে পেরেছো তো স্টোরিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা লাইক করে দিও আর কমেন্টে লিখে জানিও গল্পটি তোমাদের কেমন লেগেছে তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আর অন্য স্টোরি নিয়ে দেখা হচ্ছে তত কোনো ভালো থাকবে সুস্থ থাকবে আর প্র্যাকটিস করে থাকো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও